মা মা তুমি কেঁদো না মা তুমি তো জানো তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছাড় আমাকে মিথ্যা কথা বলার সময় মনে থাকে না না মা মা বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না জল থেকে ডুব দেওয়ার পর আমার গলায় এই মালা ঝুলছে স্বয়ং শিব শম্ভু ওর জন্মদিনে ওকে রুদ্রাক্ষের মালা উপহার দিতে চেয়েছেন একে কম ভাগ্যের কথা এ কজনের কপালে জোটে মা বিশ্বাস না হয় বেনিকে জিজ্ঞেস করো গুরুদাদাও তো ছিল হ্যাঁ গো কাকি লোকনাথ ঠিক বলেছে হ্যাঁ মা ভাই স্নান থেকে ওঠার পর থেকেই ওর গলায় এই মালাটা লোকনাথের মধ্যে যে দৈবিক শক্তি আছে ও যে এক অলৌকিক ক্ষমতার অধিকারী তার পরিচয় তুমি বারবার পেয়েছ কি করে সম্ভব এ কোনোদিন সম্ভব হতে পারে না অসম্ভব কমলা তুমি লোকনাথকে এর জন্য বকছ এইভাবে রুদ্রাক্ষের মালা পাওয়া একে চারটিখানি কথা কমলা এ যে স্বয়ং স্বয়ং ঠাকুরের কৃপা এবার স্বীকার করবে তো এমন কৃপাকে সবাই পায় লোকনাথ আর যাই হোক কমলা ও কিন্তু সাধারণ ছেলে নয় এবার তুমি বিশ্বাস করো এটা লোকনাথ তো এসেছে সারা সংসারের জন্য বিশ্বের সবার জন্য তাই না মা তাহলে এই মালাটা আমাকে কে দিল আমার জন্মদিন বলে কি শিব ঠাকুর আমাকে দিয়েছে বেনি আজ মনে হয় আমার আর পায়েস খাওয়া হবে না রে তুই বরং বাড়ি চলে যা কেউ কোথাও যাবে না আজ ও বাড়িতে আমরা সারাদিন খুব আনন্দ করব পুজো হবে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা যাত্রাপালার আসর বসবে সবাই খুব মজা করব বলবি নি আমিও যাব বাবার সাথে আজকে চোখে জল ফেলো না কমলা কাকি ও কাকি আজ তো লোকনাথের জন্মদিন পায়েস খাওয়াবে না আমরা আসি সন্ধ্যাবেলা এসো কিন্তু লোকনাথ যেন অবশ্যই আসে এটা ধরো আমরা তোমাদের জন্য অপেক্ষা করব এসো হ্যাঁ চল সবাই ভেতরে চল পায়েস খাবি চল সবাই পায়েস খাবো কিরে মার উপর খুব অভিমান হয়েছে বুঝি আচ্ছা বাবা বেশ তোকে আমি আর বকবো না শান্তি এবার একটু হাস মিনি ওই দেখ গুরুদেব কিরে তোরা এখানে ঈশ্বর তোর মঙ্গল করুন তুই যেন সঠিক পথে এগিয়ে যেতে পারিস কিরে মহাদেবের রুদ্রাক্ষের মালা তোকে কে পরালো কেউ না গুরুদেব আমি তো বেনির সাথে স্নান করতে গেছিলাম জল থেকে ওঠার সময় দেখছি এই মালা আমার গলায়
কিভাবে এলো, কে দিল কিছুই জানি না। বলিস কি, মহাদেবের রুদ্রাক্ষের মালা এমনি এমনি তোর গলায় চলে এলো? সত্যি বলছি গুরুদেব, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। তাহলে কি মন্দিরে রুদ্রাক্ষের মালা আবির্ভূত হলো যখন, তখন লোকনাথ নদীতে স্নান করছে, ওদিকে মন্দিরে রুদ্রাক্ষ অদৃশ্য হয়ে গেল, তারপর সেই মালা এলো লোকনাথের গলায়। তবে কি হলো গুরুদেব, তুমি কি বিড়বিড় করছো? ওরে লোকনাথ, এই মালা তোকে স্বয়ং ভোলানাথ দান করেছেন রে, এ যে তোর অনেক পুণ্যের ফল। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। তোর আয়, হ্যাঁ আমাকে একটু জমিদার বাড়ি যেতে হবে। তুমি জমিদার বাড়িতে যাবে? বেশ হবে, আমরাও তো সেখানে যাচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গো। কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জমিদার বাড়ির মান রেখো ঠাকুর, সবার মনে শান্তি দিও ঠাকুর, শান্তি দিও। এত ধুমধাম, এত আনন্দ, এত লোকে ধন্য ধন্য করছে, কারণ নজর না লেগে যায়। নিশিকান্ত রায়, তোমার কিন্তু শনির কপাল, দুর্ভোগ আসতে সময় লাগে না। হে বালগোপাল, তুমি জমিদারকে দেখো ঠাকুর। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আম। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আম। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস। নন্দগোপাল তুমি? হরি হর লোকনাথ এসো, বেনি তুমিও এসো। যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের এখানে ডেকে আনলে কেন? কেন তোমাদের সাথে দুটো মনে কথা বলতে পারি না বুঝি? তোমার শ্বাসটা কিন্তু খুব ভালো হয়েছে নন্দগোপাল, তোমারটাও খুব সুন্দর হয়েছে, তোমার তো আজ কত আনন্দ বলো। ঠাকুরের পুজো আচ্ছা উৎসব, এসব তো সারা বছর আমাদের বাড়িতে লেগেই আছে, তাতে লাভের লাভটা কি হয়েছে শুনি? আমি কি মা ডাকতে শুনতে পেয়েছি? আছো কখন থেকে দেখছি তুমি কিছু একটা চিন্তা করছো। এই এসে ভাবছো তুমি এবারে সবাই কত ভালো, জমিদার জমিদার গিন্নি পিসিমা সবাই কত রত্নান্তি কলে আমার, কিন্তু ওদের মনে খুব কষ্ট, আমার খুব খারাপ লাগে। আমি যদি কিছু করতে পারতাম ওদের জন্য। হ্যাঁ গো নন্দগোপাল, আমিও তো চাই তুমি কিছু একটা করো না, যাতে জমিদার মশাইদের সব কষ্ট দূর হয়ে যায়। জমিদার কাকাদের মুখে হাসি ফুটবে তো নন্দ, এরা খুব ভালো মানুষ গো নন্দগোপাল, সবার কথা ভাবে, এরা কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। সব পারো, জমিদার মশাইদের মুখে একটু হাসি ফোটাতে পারবে না?
কি দোষ করেছে ওরা? এত ভালো মানুষ হয়েও সবসময় চোখের জল ফেলতে হবে ওদের। কেন নন্দগোপাল, কেন? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো দেখি কি করতে পারি। সন্ধ্যেবেলা একবার নদীর পাড়ে এসো তো। ঠিক আছে। এই তোরা কার সঙ্গে আমার মাথা নেড়ে নেড়ে কথা বলছিস রে? কি রে, চুপ করে আছিস কেন? ও মা চলো, ওই দিকে যে যজ্ঞের আয়োজন সব প্রস্তুত, তাড়াতাড়ি চলো। ও মা, যজ্ঞের আয়োজন প্রস্তুত তুই জানলি কি করে? ও মা আমি জানবো না, আমি তো বাবার সাথে এতক্ষণ ওখানেই ছিলাম। কিসের যজ্ঞ হবে গো? ও তুই বুঝবি না, আচার্যি ঠাকুর নিজে যজ্ঞ করবেন। মা চলো। চল। বাবা তো সেই সকালে গেছে, ভাই এসে আবার চলে গেল। উহ শিব, বাবা সকালে গেছে, বাবা পুজো করতে গেছে তাই গেছে, আর আমি যাব না, আমার ভাল লাগছে না যেতে। মা জমিদার বাড়িতে কত কিছু রান্না হচ্ছে বলো, ভাই যেতে যেতে সব শেষ হয়ে যাবে না তো? ও মা তাড়াতাড়ি চলো না, তোরা যা, তুই ভাইকে নিয়ে চলে যা। এদিকে আবার যা মেঘ করেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, তাড়াতাড়ি যাবি আর আসবি, যা। না তুমি না গেলে আমরা যাব না। আমিও যাব না। দেখছিস দেখছিস আজকাল কেরম জেদ করিস তোরা? বললাম তো আমি যাব না, আমার শরীর ভালো নেই, আমার যেতে ইচ্ছা করছে না। ও মা ও আবার কি কথা দিদি, যাবে না বললে চলে নাকি? ঘরে একা বসে কি করবে বলো দেখিনি, নাও তাড়াতাড়ি তৈরি হয়ে না, কেমন মেঘ ডাকছে দেখছো না? দিদি আর কোনো কথা না, তুমি না গেলে কিন্তু আমরা কেউ যাব না বলে দিলুম। মালতী তুইও না পারিস বটে, কিন্তু যাব যে বলছিস, দেখেছিস আকাশের অবস্থা, এক্ষুনি যদি আবার ঝড় বৃষ্টি নামে। কি যে বলো না দিদি, আজকে যে জন্মাষ্টমী, ঝড় বৃষ্টি হবে না? ছোট ঠাকুরের জন্মদিনের কথা তোমার মনে নেই? কি ঝড় বৃষ্টিটাই না হয়েছিল সেদিন, আর ওই ওই শিমুল গাছের ডালটা কেমন ভেঙে পড়েছিল ঘরের চালার উপর, মনে আছে তোমার? মনে থাকবে না মালতী, ওই দিনটার কথা কি আমি কোনো দিন ভুলতে পারবো রে? নন্দগোপাল তো এখনো এলো না রে, নন্দগোপাল তো কখনো এমন করে না। লোকনাথ নন্দগোপাল মনে হচ্ছে ভুলে গেছে আমাদের এখানে আসার কথা, চল বাড়িতে ফিরে যাই। না রে বেনি, আমরা চলে যাওয়ার পর যদিও আসে তাহলে তো নন্দগোপাল আর আমাদের দেখতে পাবে না রে। তাও ঠিক বলেছিস, কিন্তু বৃষ্টি পড়লে তাহলে কোথায় দাঁড়াবি? উফ বেনি তুই একটু চুপ করবি, যখন থেকে এসেছিস তখন থেকে শুধু বলে যাচ্ছিস চল ফিরে যাই ফিরে যাই আর ফিরে যাই। নন্দগোপাল আমাদের একটা উপায় বলে দেবে বলেছিল না, আমরা যদি চলেই যাই তাহলে নন্দগোপাল কাকে বলবে শুনি? এই দুর্যোগে নন্দ আর আসবে না মনে হয়, নদীর জলে কিরম ঢেউ উঠেছে। বৃষ্টি আসার আগেই ফিরে যাই, নন্দ তো কখনো কথার খেলাপ করে না, আজ বোধ হয় কোথাও আটকে গেছে। নন্দ যখন বলেছে ও আসবে আমি জানি। নন্দগোপাল
তুই কি সত্যি সত্যি বলছিস নন্দগোপাল আসবে না? আমি তো বললাম আসবে না, এখন চল দেখি। আকাশে অবস্থাও ভালো নয়, পর যদি বৃষ্টি শুরু হয় পুরো ভিজিয়ে যাবো, তখন বাড়িতে পোকা খেতে হবে। চল ফিরে যাই। লোকনাথ চল বাড়ি যাই, যত আরো বাচ্চি রে। দাঁড়া, নন্দগোপালের জন্য আমরা এখানে এসেছি, তার সঙ্গে না দেখা করে কি করে চলে যাই আমরা? নন্দগোপাল কোথায় গেলে তুমি? আমাদের আসতে বলে তুমি এলে না কেন? নন্দগোপাল কোথায় তুমি? নন্দগোপাল, ও নন্দগোপাল কোথায় গেলে? নন্দগোপাল, কি জানি আমি তো স্পষ্ট করে দেখতেও পেলাম না। বেনি, কান্নার আওয়াজটা শুনেছিস? বাচ্চাটা যেন আরো জোরে জোরে কাঁদছে, কি ব্যাপার বলতো? আমি বুঝতে পারছি না রে, নদীর বুক থেকে কান্নাটা ভেসে আসছে না তো? একটু আগেই তো ঘরে কিছু একটা দেখলাম। লোকনাথ, ওর দুধ নয় তো, আমার খুব ভয় লাগছে। দুধ? তোর এত ভয় কিসের বলতো? আমি তো এখানে আছি নাকি? লোকনাথ, তুই ঠিক বলেছিস, যেটা ভেসে আসছে সেটার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা আছে। লোকনাথ, লোকনাথ তুই কোথায় যাচ্ছিস? চল না বেনি, একবার দেখে আসি, ওর মধ্যে যদি সত্যি সত্যি কোনো বাচ্চা থাকে। চল। বেনি, ওই দেখ, ওটা তো সত্যি সত্যি একটা বাচ্চা রে। কি করবি? যে করেই হোক বাচ্চাটাকে বাঁচাতেই হবে। বেনি, তুই এখানে দাঁড়া, আমি দেখি সাঁতরে যদি ওকে আনতে পারি। লোকনাথ, এই ঝড় বৃষ্টিতে তুই নামবি কি করে? তুই তো তলিয়ে যাবি। ভগবান যদি তাই চায় তবে তাই হবে। লোকনাথ, তুই কি বলছিস? কি তুই চিন্তা করিস না বেনি, আমার কিচ্ছু হবে না, শিব ঠাকুর আমার সাথে আছেন। শোন লোকনাথ, আমার একবার কথা শোন, যাস না তুই। আমাকে যেতেই হবে। লোকনাথ, বলছি লোকনাথকে দেখেছো তোমরা? লোকনাথ? ও না তো। এই গোপাল, লোকনাথকে দেখেছিস? ও তো সন্ধ্যে হতে না হতেই কোথায় চলে গেল, বেনিও ছিল সাথে, বললো কি একটা কাজ আছে। এ কি সর্বনাশ, এখন আবার কিসের কাজ? তা তো জানি না, তবে বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে। কি হলো দিদি, আবার কি চিন্তা শুরু করলে? মালতী,
এমনিতেই এই দুর্যোগ ছেলেগুলো যদি ওদের কোনো বিপদ হয় তাহলে কি হবে? চুপ করো তো দিদি, চুপ করো। ছেলে পুলেদের নিয়ে এত কুচিন্তা করো না তো, এতে ওদের অমঙ্গল হয়, তুমিও না। আমি না ওই লোকনাথকে নিয়ে একদিন পাগল হয়ে যাবো, দেখিস আমাকে যদি দুদণ্ড একটু তিষ্ঠতে দেয় ছেলেটা। কমলা, অত চিন্তা করো না, জানো তো দুটোই পাজির এক শেষ, গেছে কোথায় ও চলে আসবে, তুমি চিন্তা করো না।